বাংলার বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে গ্যালারি চারু বাসানাতে অনুষ্ঠিত হয়ে গেল চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী অনামি এবং যারা প্রচারের আলোয় আসতে পারেন না এমন কয়েকজন প্রতিভাবান শিল্পীদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছিল সন্তোষপুর কিশোর আর্ট অ্যান্ড কালচার সোসাইটি এই প্রদর্শনীতে মোট তিপ্পান্ন জন শিল্পী অংশগ্রহণ করেন এই প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী যোগেন চৌধুরী শোমীরাইজ তাপস কোনার বিমল কুণ্ডু সুব্রত গঙ্গোপাধ্যায় সুনীল দে এবং তারক গড়াই সহ এক ঝাঁক চিত্র ও ভাস্কর্য শিল্পী শিল্পীর স্বগতা চক্রবর্তীর নৃত্য অনুষ্ঠান দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের এই প্রদর্শনী প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকবে চলবে একত্রিশে জুলাই অবধি শহরতলির বুকে এই প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয় তার এগেস্টে তাকে একটা লামচাম টাকা দিতে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই সে আমি আমার এই এক্সিবিশন করার উদ্দেশ্যে মিনিমাম পয়সায় আমাদের একটা এক্সিবিশন করতে যতটুকু খরচা লাগে ধরুন একটা হল ভাড়া মিস্টেনিয়াস বিভিন্ন খরচা এইটুকু খরচা উঠতে যতটুকু টাকা প্রয়োজন তারপরে আমরা সংস্থার টাকা দিয়ে এক্সিবিশন করি সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সংগতি নেই অথচ সে উন্নত মানের তার শিল্প করা তখন আমরা চেষ্টা করি সেই শিল্পীর কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না আমরা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা এই জন্যই আমাদের এক্সিবিশনের বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা